ভদ্রক জেলার জাতীয় প্রেস দিবস সংস্কৃত ভবনের পালন করা যাইছি। ভারতের স্বাধীন ও দায়িত্ব সম্পন্ন প্রেসর প্রতীক স্বরূপ প্রতিবর্ষ নভেম্বর 16 তারিখে পালন করা যায় জাতীয় প্রেস দিবস। এই শক্তিশালী মাধ্যমর মান বজায় রাখা এবং কোণী বাহ্য প্রভাব ও ধমকরে মুন্ড নুয়াইবা পরবর্তে জনহিতরে কার্য করার স্বাধীনতা প্রেসক মিছি। প্রেস এই দায়িত্ব সুচারুরূপে পালন করুছি কি না তার তদারক দায়িত্ব ভারতীয় প্রেস পরিষদ বহন করে। বিশ্বরে অনেক প্রেস বা মিডিয়া কার্য করুলে হে ভারতীয় প্রেস পরিষদ অনন্য এবং এহা একমাত্র সংস্থা যাহা প্রেস স্বাধীনতা বজায় রাখা দিগে বদ্ধপরিসর। অতিথি ভাবরে জেলাপাল সিদ্ধেশ্বর বলিরাম বোধর যোগ দিয়েছিলেন। সম্মানিত অতিথি বৃন্দ, বরিষ্ঠ সাংবাদিক শ্রীযুক্ত দুর্গাশঙ্কর বিশ্বাল, শ্রীযুক্ত নিহার রঞ্জন দাস, শ্রীযুক্ত প্রমোদ কুমার রায়, শ্রীযুক্ত শ্রুতিচরণ সাহু, শ্রীযুক্ত অশোক কুমার নায়ক, শ্রীযুক্ত ডাক্তার হরিহর নায়ক, শ্রীযুক্ত তপন কুমার স্বাইং, শ্রীযুক্ত নরেন্দ্র কুমার সামল উপস্থিত রই কার্যক্রমকে ত্বরান্বিত করে। শেষে সংস্কৃতি সূচনা লোকসম্পর্ক বিভাগর শ্রীযুক্ত রমেশ চন্দ্র নায়ক ধন্যবাদ প্রদান করে। বহু সাংবাদিক উপস্থিত লে। আজ আমি পালন করছে ভদ্রক জেলাস্তরীয় জেলাস্তরের জাতীয় প্রেস দিবস। এই পরিপ্রেক্ষী মু প্রথমে জেলার সমস্ত বরিষ্ঠ সাংবাদিক বন্ধুগণ, যুব সাংবাদিক বন্ধুগণ, গণমাধ্যম প্রতিনিধি বন্ধুগণ সমস্ত শুভেচ্ছা জ্ঞাপন করছি, অভিনন্দন জনাচ্ছি। আমার আজর থিম লা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সর উপযোগ সাংবাদিকতা ক্ষেত্রে। এই সম্বন্ধে আমার বিভিন্ন বক্তা সে সুচিন্তিত মতামত দিয়েছেন এবং এর নির্যাস হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে তার উপযোগ করে আমার সাংবাদিকতা কিভাবে অধিক মান বৃদ্ধি করা যাব সে সম্বন্ধে সমস্ত যত্নবান হবে এবং সাংবাদিকতার বিভিন্ন দিগ বিষয়ে আলোচনা হয়েছিল এবং সমাজ সংস্কার দিগরে সাংবাদিকর বা গণমাধ্যম প্রতিনিধি বন্ধুগণকর যে প্রমুখ ভূমিকা রয়েছে সে সম্বন্ধে আলোচনা হয়েছিল এবং আমি সমস্তে একমত হয়েছিল যে আমি সমাজ পাই অনেক কিছু করে পারিবা করুছি মধ্য এবং সমস্তে এই দিবস উপলক্ষে সাংবাদিকতা বা গণমাধ্যমর ভূমিকা সুদৃঢ় সমাজ গঠন দিগরে কিভাবে সহায়ক হব সে সম্বন্ধে একমত হয়েছিল। প্রতিবর্ষ নভেম্বর 16 তারিখে জাতীয় প্রেস দিবস পালন করা যায়। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার কার্যকারিতা লা 1966 মশিয়া নভেম্বর 16 তারিখ সেই দিনর স্মৃতি হিসাবে প্রত্যেক 2012 মশিয়ারু ওড়িশা সরকারের নির্দেশক্রমে সূচনা লোকসম্পর্ক বিভাগ জরিয়ার এই দিবস পালন করা যাই আসুছি। পূর্ব প্রস্তুতি অনুযায়ী আজ ভদ্রক জেলাপাই এ কার্যক্রম আয়োজন করা যাই। মুখ্য অতিথি রূপে অতিরিক্ত জেলাপাল শ্রীত রামদাস টুডু স্যার মহোদয় যোগ দিয়েছিলেন। বরিষ্ঠ সাংবাদিক মানে মঞ্চাশীল অতিথি ভাবে যোগ দিয়েছিলেন এবং প্রেস কাউন্সিল দ্বারা যে আলোচনা পাই যে শীর্ষক দিয়া যাইছিল কৃত্রিম বুদ্ধিমত্তা যুগর গণমাধ্যম এ উপরে সমস্তে সকারাৎমক আলোচনা রাখিলে বর্তমানর সাংবাদিক মানক কি আগামী দিনর যে সাংবাদিক বৃত্তিকে আপনাইবে সে কৃত্রিম বুদ্ধিমত্তা কেতে আবশ্যক অছি তার সদুপযোগ কিভাবে করা যাওয়া দরকার এ দিগরে সেমানকর পরামর্শ সমস্ত নিশ্চিত। ভদ্রক গ্রুপ অনিল কুমার সামন্ত রিপোর্ট তীর্থক্ষেত্র লাইভ।